নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অনিমা দাস। আমি এসে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে আলোচনা করব চুল পড়ার সমস্যা নিয়ে, চুল পড়া বা যাকে বলে অ্যালোপেসিয়া। কম বেশি চুল আমাদের সকলেরই পড়ে, মহিলা বা পুরুষ সবারই, কিন্তু সেটি পরিমাণের অতিরিক্ত হলেই তাকে চুল পড়ার সমস্যা হিসাবে ধরা হয়। তার আগে আমি বলি, যারা ভালোবেসে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের এই ভালোবাসা আমাদের চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে এবং আপনাদের একটি লাইক আমার নতুন নতুন ভিডিও দিতে সাহায্য করবে এবং আমাকে উৎসাহ করবে। তাহলে আসুন আলোচনায় আসি। চুল আমাদের কম বেশি সবারই পড়ে থাকে, কিন্তু এই চুল পড়ার কারণ কী এবং এর হোমিওপ্যাথি মেডিসিন, এই নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে বলি, টিনেজার মহিলা, তাদের ক্ষেত্রে এই চুল পড়ার সমস্যাটা অতিরিক্ত হয় এবং তারা খুব সমস্যায় পড়ে এই চুল পড়াটা নিয়ে। তাদের কেন হয়, কারণ কী? কারণ হচ্ছে তাদের অতিরিক্ত স্ট্রেস, অর্থাৎ তারা যে পড়াশোনা করে বা তারা জীবনে কিভাবে দাঁড়াবে, তারা চাকরির ক্ষেত্রে নানান রকম চিন্তাভাবনা করে এবং সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটি অতিরিক্ত স্ট্রেস দেখা যায় বা মানসিক দুশ্চিন্তা দেখা যায়, সেই কারণে তাদের মধ্যে চুল পড়ার একটা খুব প্রবণতা দেখা যায়। আর কারণ হচ্ছে জেনেটিক কারণে হয়, অর্থাৎ যদি বাবা মা বা দাদু ঠাকুমা এদের কারো চুল পড়ার সমস্যা থেকে থাকে, তাদের থেকেও বংশ পরম্পরায় টিনেজার মেয়েদের মধ্যে চুল পড়ার সমস্যা দেখা যায়। আরেকটি হচ্ছে, অনেকে কী হয়, ঠিক মতো ডায়েট গ্রহণ করে না, অর্থাৎ নিউট্রিশনজনিত কারণেও চুল পড়ার সমস্যা দেখা যায়। সেটা হলো কি, যে তারা খাওয়া দাওয়া করছে কিন্তু সঠিক পরিমাণ ডায়েট নিচ্ছে না, সেই ক্ষেত্রে নিউট্রিশনে ঘাটতি পড়ে এবং চুল পড়ার সমস্যা দেখা যায়। আবার অনেকে কী করে, ডায়েটিং করে, ডায়েটিং করার ফলে তারা ডায়েটিং করে কিন্তু নির্দিষ্ট পরিমাণে ডায়েট গ্রহণ করে না, অর্থাৎ কোনটা কী পরিমাণে খাওয়া উচিত সেটি ঠিক থাকে না, সেই কারণে তাদের মধ্যে চুল পড়ার সমস্যা দেখা যায়। আরেকটি হচ্ছে, অনেকে কী করে, অতিরিক্ত টেনে টেনে চুল বাঁধে, যার কারণে তাদের কপালের দিক থেকে একটা, মানে কপালটি অনেক বড় হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। তারপর টিনেজার মেয়েদের ক্ষেত্রে খুব ফাস্টফুড গ্রহণ করার একটা প্রবণতা থাকে, তারা পিৎজা, বার্গার, ম্যাগি, চাউমিন এগুলো অতিরিক্ত পরিমাণে খায়, সেই কারণে চুল পড়ার একটা সমস্যা থাকে। তারপর এখনকার দিনের মহিলারা কী করে, পার্লারে যায়, পার্লারে গিয়ে তারা নানান রকমভাবে হেয়ার ট্রিটমেন্ট করেন এবং সেখান থেকেও চুল পড়ার একটা সমস্যা হয়। তারপরে বিভিন্ন কেমিক্যাল কসমেটিক্স চুলের মধ্যে ইউজ করেন, নানা রকম তেল, শ্যাম্পু এসব ইউজ করার কারণেও কিন্তু চুল পড়ার সমস্যা হয়ে থাকে। তাহলে এর সমস্যার সমাধান কী? এর সমাধান হচ্ছে ঠিকমতো ডায়েট গ্রহণ করা, অর্থাৎ নিউট্রিশন সঠিক পরিমাণে গ্রহণ করা, ঠিকমতো খাওয়া দাওয়া করা, সঠিক পরিমাণে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ঘুম খুব দরকার, তারপরে মানে দুশ্চিন্তা না করা, এইসব ঠিকঠাক করলেই চুল পড়ার সমস্যা থেকে অনেকটা দূর হবে এবং তার সঙ্গে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন গ্রহণ করতে হবে। চুল পড়া অর্থাৎ অ্যালোপেশিয়া আরেক রকম হয়ে থাকে, সেটি হচ্ছে চুলের মাথার মাঝখানে মাঝখানে গোলাকার বা ডিম্বাকার, অনেক সময় টাকের মতো চকচক করে, ফাঁকা হয়ে যায়, সেটি একরকম অ্যালোপেশিয়া সমস্যা। কিন্তু সেইটি নিয়ে আজকে আমি আলোচনা করিনি, আমি আজকে আলোচনা করছি শুধু মহিলাদেরই চুল পড়ার সমস্যা নিয়ে। আমি পরে একটি ভিডিওতে এই অ্যালোপেশিয়া সমস্যা নিয়ে সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এর তাহলে হোমিওপ্যাথি মেডিসিন কী আছে? এর হোমিওপ্যাথি মেডিসিন হচ্ছে লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম 30 দু ফোঁটা করে খাওয়ার আধ ঘন্টা আগে সকালে দুপুরে সন্ধ্যায় গ্রহণ করতে হবে। এটি গ্রহণ করলে আমরা চুল পড়ার সমস্যা থেকে দূর হতে পারি। আরেকটি হচ্ছে সিপিয়া, সিপিয়া 30 দু ফোঁটা করে সকালে দুপুরে সন্ধ্যায় বা 30 নাম্বার গ্লোবিউলসে 4টি করে দানা সকালে দুপুরে সন্ধ্যায় খাওয়ার আধ ঘন্টা আগে গ্রহণ করতে পারি, কিংবা 200 পোটেন্সি দু ফোঁটা করে সকালে এবং সন্ধ্যাবেলা গ্রহণ করতে পারি খাওয়ার আধ ঘন্টা আগে। অনেকের কী হয়, মেনোপোজের কারণে বা হরমোনাল কারণে চুল পড়ে থাকে, তাদের ক্ষেত্রে সিপিয়া 30 দু ফোঁটা করে সকালে দুপুরে সন্ধ্যায় গ্রহণ করলে আমরা ভালো ফল পাবো। আরেকটি মেডিসিন হচ্ছে অ্যাসিড ফ্লোর, অ্যাসিড ফ্লোর চুল পড়ার জন্য এটি খুবই ভালো ওষুধ, এটি আমরা দু ফোঁটা করে 200 সকালে এবং বিকালে গ্রহণ করতে পারি। তবে আমি যেটি সবসময় বলে থাকি, সাইন এবং সিমটমের সঙ্গে মিলিয়েই কিন্তু আপনারা মেডিসিন ইউজ করবেন, নচেত কিন্তু ভালো ফল পাবেন না। তাহলে বন্ধুরা, এইসব মেডিসিনগুলি খাওয়ার সঙ্গে সঙ্গে একটি বাহ্যিক প্রয়োগের জন্য আমি মেডিসিনের কথা বলবো এবং সেটি চুলে লাগালে আপনারা খুব ভালো ফল পাবেন। সেটি হচ্ছে আর্নিকা মাদার 3-4 30 ml, জাবরণডি মাদার 3-4 30 ml এবং ক্যান্থারিজ মাদার 3-4 30 ml, মোট 90 ml হলো, এবং এর সাথে নারকেল তেল 90 ml মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে সেটি সপ্তাহে একদিন ছাড়া ছাড়া ব্যবহার করতে হবে প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে দুবার, মানে সপ্তাহে দুদিন ছাড়া ছাড়া ব্যবহার করতে হবে এবং এরপর দেখা যাবে আপনারা খুব ভালো ফল পাবেন। তাহলে খাবার সঙ্গে সঙ্গে লাগানোর মেডিসিনটি ইউজ করবেন এবং এর সাথে কী করবেন, আর্নিকা হেয়ার অয়েল ইউজ করতে পারেন, হার্বাল হেয়ার অয়েল ইউজ করতে পারেন এবং আর্নিকা শ্যাম্পু ইউজ করবেন,
তাহলে আপনারা খুব ভালো ফল পাবেন এবং চুল পড়ার সমস্যা থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নিজেদের মধ্যে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।